রায়গঞ্জ ছোট্ট একটা জায়গা হলেও এখানে রয়েছে প্রচুর ঐতিহাসিক এবং দার্শনিক স্থান যা আমাদের অনেকের কাছেই অজানা। চলুন শুরু করা যাক এমনই একটি জায়গাকে নিয়ে যা প্রাচীন হলেও প্রায় ধ্বংসের পথে। উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ থেকে 10 কিলোমিটার পশ্চিমে যদি আমরা একটু এগিয়ে যাই তবে বাংলা বিহার সীমান্তে নাগর নদীর তীরে পাব এই জমিদার বাড়িটি। আদতে এটি একটি জমিদার বাড়ি হলেও রাজবাড়ি নামে স্থানীয় লোকের কাছে বিশেষ পরিচিতি। এখানে এসে পৌঁছানোর পর 100 স্কোয়ার মিটার জায়গার উপর দাঁড়িয়ে থাকা ভগ্নপ্রায় একটা বিল্ডিং দেখে আসলে ধারণাই করা যায় না যে এর ঐতিহাসিক এবং প্রাচীন গুরুত্বটা কতটা ছিল আর কতটা সৌন্দর্য ছিল এই রাজমহলের। স্থানীয় লোকেদের সাথে আলোচনা করে আমরা যেটা জানতে পেরেছি এর পরিধি ছিল বিশাল বিস্তৃত। সামনে সুন্দর গেট বাগান সহ এই রাজবাড়িটি ছিল অসম্ভব সুন্দর দেখার মতো। পাশ দিয়ে বয়ে গেছে নাগর নদী যেটা এই রাজবাড়ির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। যেখানে প্রাচীন যে স্থাপত্যর যে একটা নমুনা সেটা আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর করে ডিজাইন করা ছিল সেটা এর মধ্যে থেকে আমরা কিছুটা ধারণা করতে পারি। মূলত ইটের ওপর চুন সুরকি বসিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছিল, যেটা দূর থেকে দেখতে অনেকটা মহলের মতো বা বড় বড় রাজমহলের সাথে টেক্কা দিচ্ছে। যদিও এই স্থাপত্যের প্রত্যেকটা কোনায় কোনায় গাছ, বিভিন্ন গাছ বা লতা গুল্ম জাতীয় ঝোপঝাড় দিয়ে ভরে গেছে, তবুও আমরা দেখতে পাচ্ছি, দেখুন প্রত্যেকটা ব্যালকানির পাশ দিয়ে যে কত সুন্দর নকশা করা ছিল, এগুলো সত্যি আপনার মন ছুঁয়ে দেবে। যদি আপনি আপনার কোনো পরিবারের সাথে বা বন্ধুর সাথে সময় কাটাতে যান তাহলে এর মধ্যে আপনারা সেরকম কিছুই দেখতে পাবেন। দেখুন এই যে ছাদের মধ্যে লোহার ব্যবহার, সেটাও এই প্রাচীনকালে যে ছিল এটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা ভেতরে দেখতে পাচ্ছি এই যে বাইরের দিকটা, এর পশ্চিম পার্শ্বটা থেকে যদি আমরা দেখি তাহলে এখানে দাঁড়িয়ে যে একটা এরিয়াল ভিউতে যে আমরা নদীর যে একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছি। এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাগর নদী, যেটা মহানন্দা থেকে উপনদী হিসেবে বেরিয়ে এসে এই নাগর নদীর ওই পাড়ে কিন্তু রয়েছে বিহার। তো যেটা আমরা বলাই এটা বলা যেতেই পারে যে ভৌগোলিকগত দিক দিয়ে যে এই রাজবাড়ির অবস্থানটা ছিল অতি গুরুত্বপূর্ণ। অনেকের কাছে শোনা যায় যে এই এই যে রাজবাড়ি বা এই যে জমিদার বাড়ির যে জমিদার ছিল সে বাংলা বিহার এবং উড়িষ্যার কিছুটা অংশ। এই যে বাঁধানো ঘাট এটা দেখে সহজেই আন্দাজ করা যায় যে এই নদীপথে এটাতে নদীপথে এই জমিদার বাণিজ্য দিকটা সামলাতো বা বাণিজ্য দিকটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, এই সেই বাংলা বিহারের সাথে বাণিজ্য স্থাপনের প্রধান যোগাযোগের মাধ্যম ছিল এই নদীপথ। এছাড়াও এই ঘাট থেকে বোঝা যায় যে তারা খুব শৌখিন ছিল এবং সেই নদীর মধ্যে স্নান করা ঘাটের মধ্যে দিয়ে এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় লোকেদের কাছ থেকে জানা যায় যে এই বিল্ডিংটি কিন্তু স্বাধীনতার বহু পূর্বের, তো তখনকার দিনে এরকম ছাদ দেওয়া বাড়ি দেখলে যে স্থাপত্যের যে নিদর্শনগুলো দেখতে পাচ্ছি এখানে, এটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, ইট খুলে পড়ে যাচ্ছে, ছাদের মধ্যে দিয়েও বড় বড় ফাটল দেখা যাচ্ছে, সিঁড়িতে তো প্রায় অর্ধেক ভেঙে গিয়েছে। এই সমস্ত কিছু দেখার পরও আমরা যদি এটাকে একটু কাছ থেকে দেখি তাহলে অবশ্যই মুগ্ধ না হয়ে পারা যায় না। যে কোনো এই যে দেখুন ছাদের ফাটলটা আমরা দেখতেই পাচ্ছি, তো যে কোনো বন্ধুদের সাথে যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে একান্তে নিরিবিলিতে এখানে কিন্তু সময় কাটাতে পারবেন। পাশ দিয়েই বয়ে গেছে নাগর নদী, এটা আমি আগেও বলেছি। তো এই নাগর নদীর যে একটা সৌন্দর্য, বিশেষ করে বিকেলের দিকটাতে আর সকালবেলায়, সেটা কিন্তু একদম খুব মনমুগ্ধকর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁধানো যে স্নানের ঘাটটা রয়েছে সেটা বসার জায়গাও করা আছে, তো এবং এর মধ্যে থেকে সিঁড়ি নিচে নেমে গেছে পুরো নদীর মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জমিদাররা ওখানে যে গায়ে হাওয়া লাগাতো, ঘুরে বেড়াতেন বা বিকেলের সময় রেস্ট নিতেন, এগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যে সিলিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে তখনকার দিনেও কিন্তু ছাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল লাগানো আছে যা থেকে বোঝাই যায় যে নানান রকম কারুকার্য করা কাঁচের জিনিসপত্র কিন্তু সেখানে ঝোলানো ছিল। এই রাজবাড়ি প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, এই যে আমরা এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি এটা ভারত সেবাশ্রম সংঘের একটা মন্দির। তো উত্তর দিনাজপুর জেলার সবচেয়ে প্রাচীনতম দুর্গাপুজোটা কিন্তু এই বাহিন রাজবাড়িতে হয়। একটা সময় এই ভারত সেবাশ্রম সংঘ এই রাজবাড়িটাকে অধিগ্রহণ করে নিয়েছিল, এর রক্ষণাবেক্ষণের দায় নিয়েছিল,
এবং তা সত্ত্বেও একটা বলতে পারবো, এটা একটা বলা যায় এটা একটা প্রশাসনিক ব্যর্থতা যে এই রাজবাড়িটির এরকম ভগ্নদশা। তো স্থানীয় প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা একটা এর সাথে একটা প্রাচীন ঐতিহাসিক একটা গুরুত্ব জড়িয়ে আছে, একটা ঐতিহ্য জড়িয়ে আছে, তো এই সংস্কার সাধনটা আপনারা ওই দিকটা একটু অনুগ্রহ করে দেখবেন। এখানে অনেক মানুষের, স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে, এটাকে একটা সংগ্রহশালা হিসেবে গড়ে তোলার জন্য একটা পদক্ষেপ নেওয়া যেতেই পারে। এই রাজবাড়িতে আপনারা সবার সাথে ঘুরতে আসতে পারেন, এখানে একটা সুন্দর ফাঁকা মাঠও রয়েছে, পাশেই নদী বয়ে গেছে, পাশে রেলের একটা ব্রিজ আছে, পাশে একটা মাঠে অনেক পুরনো চড়ক মেলা হয়, অনেক ধরনের এখানকার স্থানীয় যে অধিবাসীদের আছে তাদের মৃৎশিল্পটাও অনেক উন্নত। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে দেখে যদি নিজে উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন আমাদের এই বাহিন রাজবাড়িটি।